হ্যালো ভিউয়ার্স, আমি শাওন। আবারও চলে আসলাম নতুন একটি গাড়ি রিভিউ নিয়ে। আজকে আপনাদের প্রেজেন্ট করব 2014 প্রিয়াস হাইব্রিড। আপনাদের সাথে শেয়ার করব এটির বিশেষ কিছু বৈশিষ্ট্য, সেই সাথে জানাব এটির মূল্য এবং আপনাদের সাথে শেয়ার করব আমাদের টেস্ট ড্রাইভ এক্সপিরিয়েন্স। তো চলুন গাড়িটি সম্পর্কে বিস্তারিত জানা যাক। তবে তার আগে দর্শক, আপনি যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই করে ফেলুন এবং উপভোগ করুন দারুণ সব রিভিউ। টয়োটা প্রিয়াস 2014, এটি প্রিয়াসের 7 সিটার মডেল। এই গাড়িটিতে আছে 3 রো সিটিং সিস্টেম এবং এর থার্ড রো সিটটি অ্যাক্সেস করাটা কিছুটা জটিল, তবে সেকেন্ড রোটি একটু ফোল্ড করে নিলেই আপনি খুব সহজেই আপনি এর থার্ড রোতে চলে যেতে পারবেন। এবং এর থার্ড রোটি খুব একটা আরামদায়ক নয়, আমার মতো লম্বা ব্যক্তির জন্য এটি তৈরি হয়নি। এটি থার্ড রোটি মূলত ছোট বাচ্চাদের জন্য। তবে এর পিছনের লাগেজ কম্পার্টমেন্টটি বেশ বড় এবং আপনি এর থার্ড রোটি ফোল করে নিলেই আরো বেশ খানিকটা অতিরিক্ত স্পেস পেয়ে যাবেন। গাড়িতে আছে 1800 সিসির হাইব্রিড ইঞ্জিন এবং এই হাইব্রিড সিস্টেমটির একটি অন্যতম বৈশিষ্ট্য হল এটিতে দুটি আলাদা কুলেন্টের বক্স রয়েছে, একটি সরাসরি ইঞ্জিনের সাথে যুক্ত এবং অপরটি এর রেডিয়েটরের সাথে। তো চলুন গাড়িটি টেস্ট ড্রাইভ করে দেখা যাক। তবে তার আগে আপনাদেরকে এর গিয়ার নবটি সম্পর্কে একটি জরুরি তথ্য দিই। এর গিয়ার নবটি একটু আলাদা, আপনি এটি ড্রাইভ মোডে দিয়ে ছেড়ে দেওয়ার পর এটি আবার আগের অবস্থানে চলে যাবে। এতে হয়তো অনেকে মনে করতে পারেন যে গিয়ার নবটি খারাপ হয়ে গেছে, তবে না, এটি এভাবেই তৈরি করা হয়েছে। আপনি গিয়ার নবটি ধরে ছেড়ে দেওয়ার পর এটি ঠিকই ড্রাইভ মোডে অথবা আপনি আরে দিয়ে ছেড়ে দেওয়ার পর রিভার্স মোডে এঙ্গেজ হয়ে যাবে। এটি আপনাকে দেখতে হবে এর ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার থেকে। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে এটি ড্রাইভ মোড কিংবা রিভার্স মোডে আছে কিনা এটি আপনাকে দেখে নিতে হবে এবং এর গিয়ার শিফটিং এবং পুশ স্টার্ট বাটনটির মাঝখানে থাকা বাটনটি চাপ দিয়ে আপনাকে এটিকে পার্কিং মোডে এঙ্গেজ করতে হবে এবং এই ব্যাপারটি একটু খেয়াল রাখতে হবে। এর মাঝখানে কোনো গিয়ার নব নেই, তবে এখানে রয়েছে 3টি পার্কিং মোডের বাটন এবং স্টোরেজ কম্পার্টমেন্ট। তাছাড়া এর সামনের প্যাসেঞ্জার সিটের সামনে রয়েছে দুটি আলাদা আলাদা স্টোরেজ কম্পার্টমেন্ট। এছাড়াও রিয়ার ভিউ মিররের উপরে রয়েছে একটি সানগ্লাস রাখার জায়গা। এই গাড়িটির এক্সিলারেশনটি বেশ স্মুথ, এটি চালানোর আগে আমরা এক্সিওটি ড্রাইভ করেছিলাম, তবে এক্সিও থেকে এটি বেশ পাওয়ারফুল।
এই গাড়িটি ইম্পোর্ট করেছে টয়োটা অটো অ্যাডভান্স, যাদের শোরুম বাড়িধারা অবস্থিত। আপনি ভিডিও ডিসক্রিপশনে তাদের বাকি ডিটেলস পেয়ে যাবেন। আপনি যদি গাড়িটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পেতে চান অথবা যদি গাড়িটি কিনতে আগ্রহী হন, তবে ডিসক্রিপশনে দেওয়া ডিটেলসে যোগাযোগ করুন। সবশেষে দর্শক, আপনাদেরকে ধন্যবাদ কষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য। আপনি যদি কার ফ্রিকার হয়ে থাকেন তবে আমাদের সাথেই থাকুন, লাইক দিন আমাদের ফেসবুক পেজে, ফলো করুন ইনস্টাগ্রামে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এখনই, কারণ এমন আরও আরও দারুণ সব ভিডিও নিয়ে আমরা কিন্তু আসছি।